নমস্কার বন্ধুরা, আমি সৃজা, তোমাদের সবাইকে আমার বং ট্রাভেলার চ্যানেলে স্বাগত। আজকে কলকাতা ট্রাম মিউজিয়ামে যাব। স্প্ল্যানেড মেট্রো স্টেশনের 2 নম্বর গেট থেকে বেরিয়ে রাখা রয়েছে দুটি বগির স্মরণিকা, সেই ট্রামটির নাম। প্রথম বগিতে রয়েছে ছোট্ট একটি ক্যাফে আর দ্বিতীয় বগিটিতে রয়েছে মিউজিয়াম। তোমরা তো জানোই আমি যখনই কোনো ব্লগ করি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস রাখি তার মধ্যে, সেটা হলো ইতিহাস। কারণ আমার মনে হয় যা দেখছি যদি তার অতীতকে না জানি তার বর্তমান কালকে জানা সম্ভব নয়। আজকে একটা জিনিসের মূল্য বেড়েই যায় তার অতীতের গুরুত্ব জানতে পারলে। ঠিক তেমনই আজকে আমার এই ব্লগেও থাকবে ট্রাম যাত্রার ইতিহাস থেকে শুরু করে আজকের ট্রাম যাত্রার ছবি। তাহলে চলো সময় নষ্ট না করে বেরিয়ে পড়া যাক। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছো সেই বন্ধুদের অনেক ধন্যবাদ, যারা এখনো করনি। যদি ভালো লাগে, যদি মন চায়, প্লিজ সাবস্ক্রাইব করো। তাহলে চলো যাওয়া যাক। রাস্তায় ট্রাম চোখে পড়লেই যেন মনে হয় কু ঝিকঝিক করে এক রেলগাড়ি ছুটে চলেছে। কলকাতায় ট্রামের মাধুর্য নতুন করে আর কিছু বলার নেই। শ্যামবাজার, স্প্ল্যানেড, কলেজ স্ট্রিট এইসব জায়গায় গেলে আর ট্রাম চোখে পড়লে হাতে একটু সময় থাকলেই মনে হয় ট্রামে চড়ে পড়ি। এই ট্রামেরও এক নিজস্ব ইতিহাস আছে, তাহলে চলো আজকে সেই ইতিহাস জেনে নেওয়া যাক। কিন্তু এমন ঘুরতে ঘুরতে নয়, চলো স্প্ল্যানেড মেট্রো স্টেশন থেকে 2 নম্বর গেট দিয়ে বেরিয়েই ট্রাম ডিপো, আর সেই ট্রাম ডিপোতেই রাখা আছে স্মরণিকা নামক এই ট্রামটি। দুটি বগি বিশিষ্ট, একটি বগিতে রয়েছে ছোট্ট একটি ক্যাফে এবং আরেকটি বগিতে রয়েছে ট্রামের সেই অতীত কালের থেকে সমস্ত ছবি, ঘটনাবলী সবকিছু। তাহলে চলো ভেতরে যাওয়া যাক আর দেখতে দেখতে ইতিহাসটা জেনে নেওয়া যাক। 1873 সালে প্রথম আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদা পর্যন্ত ভারতে ট্রাম চালু হয়, কিন্তু এই যাত্রা যাত্রীর অভাবে বন্ধ করে দেওয়া হয়। এরপর ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি নামে একটি লন্ডন ভিত্তিক কোম্পানি কলকাতায় ট্রাম পরিষেবা শুরু করে। প্রথম দিকে ঘোড়া টানা ট্রাম ব্যবহার করা হতো। সেই সময় কোম্পানির হাতে 177টি ট্রাম এবং প্রায় 1000টি ঘোড়া ছিল। পরে স্টিম ইঞ্জিন ব্যবহৃত হতো ট্রাম চালানোর জন্য। এই সময় ট্রাম কোম্পানির 19 মাইল ট্রাম লাইন ছিল। 1900 সালের শুরুতে 1435 mm মানে 4 ফুট 8.5 ইঞ্চি স্ট্যান্ডার্ড গেজের ট্রাম লাইন চালু হয়। 1902 সালে ট্রাম পরিষেবার বৈদ্যুতিকরণ শুরু হয়, যেটি ছিল এশিয়ার প্রথম বৈদ্যুতিক ট্রাম পরিষেবা। স্বাধীনতার কিছু পরেই পশ্চিমবঙ্গ সরকার কলকাতা ট্রাম কোম্পানিকে অধিগ্রহণ করে। বর্তমানে এটি ভারতে একমাত্র ট্রাম পরিষেবা। কলকাতা ট্রামের ইতিহাসের দিকে চোখ রাখলে বারবার মনে পড়ে যায় কবির মৃত্যু, জীবনানন্দ দাশের ট্রাম লাইনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা। কলকাতার ট্রামের 7টি ট্রাম ডিপো রয়েছে, বেলগাছিয়া, রাজাবাজার, পার্ক স্ট্রিট, গড়িয়াহাট, টালিগঞ্জ, কালীঘাট ও খিদিরপুর, আর টার্মিনাল রয়েছে 9টি। রাজাবাজার ও টালিগঞ্জ আয়তন ও ট্রামের সংখ্যায় সবচেয়ে বড় ডিপো, খিদিরপুর সবচেয়ে পুরনো ডিপো, কালীঘাট সবচেয়ে ছোট ডিপো, স্প্ল্যানেড সবচেয়ে বেশি রুট রয়েছে এই টার্মিনালে। বর্তমানে বেশ কয়েকটি ট্রামে এসিও লাগানো হয়েছে। আমরা সবসময় হয়তো ট্রামে উঠতে পারি না, মনে হয় অনেকটা সময় চলে যাবে, কিন্তু সুন্দর একটা মুহূর্ত পাওয়ার জন্য কি একটু সময় নষ্ট করা যায় না? আজ আমি প্রায় শ্যামবাজার থেকে স্প্ল্যানেড পর্যন্ত ট্রামে করে গিয়েছিলাম। হ্যাঁ, সময় তো লেগেইছে, তবে তার বিনিময়ে পেলাম ভারী সুন্দর একটা দিন, সুন্দর একটা মুহূর্ত। জানলায় কেটে কেটে আলো, জানলার পাশে বাজার, মানুষজন, কবিতা, গল্প, কলেজ লাইফ সব মনে পড়ে গেল। স্মরণিকার সামনের বগিতে রয়েছে ছোট্ট একটি ক্যাফে, যেমন বলেছিলাম। সেখানে চা, কফি, কেক, বিস্কুট, চকলেট ইত্যাদি পাওয়া যায়। কিছুটা সময় নিরিবিলিতে কাটানোর জন্য আদর্শ জায়গা। আধো আলো ছায়াতে কেটে যাবে বেশ কিছুটা সময়। ও,
আর একটা কথা, ট্রাম মিউজিয়ামে ঢুকতে পার হেড 20 টাকা করে টিকিট লাগে, টিকিট কেটেই মিউজিয়াম দেখা যায়। এছাড়াও শুধু ক্যাফে যেতে চাইলে সেটাও যাওয়া যায়। এই ছিল আজকে ট্রাম মিউজিয়াম ভ্রমণ। চলোসো একদিন ঘুরে যেও, খুব অল্প সময়ের মধ্যেই ঘোরা হয়ে যাবে। স্প্ল্যানেড মেট্রো স্টেশনের 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে ট্রাম ডিপোর এই স্মরণিকা ট্রাম মিউজিয়ামে। আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকে ট্রাম মিউজিয়াম ভ্রমণ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না যেন। আজকে আসি, খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই পরবর্তী কোনো ভিডিওতে।